আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে বনগাঁর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার দুপুরে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে নীলদর্পণ চত্বরে আসেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বনগাঁর বিভিন্ন স্কুলগুলির বর্তমান ছাত্রছাত্রীদের ডাকে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ। শনিবার দুপুরে বনগাঁর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিল প্রতিবাদে। বনগাঁ নীলদর্পণ চত্বরে জমায়েত করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন তারা। এ বিষয়ে শক্তিগড় হাইস্কুলের ক্লাস টুয়েলভের ছাত্রী শিরিন সেন বলেন, আজ 22তম দিন অতিক্রান্ত হয়ে গেল, তবুও কোনো বিচার পাওয়া যায়নি। একটা অনিশ্চয়তা কাজ করছে, স্কুলের বাইরে ছাত্রছাত্রীরা কী করবে সেটা তাদের অভিভাবকদের বিষয়। এখানে আমরা কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা মানছি না বলেই আমরা একত্রিত হয়েছি। মানে আমরা সামাজিক একটা জটিলতার মধ্যে জর্জরিত সবাই আছি এবং ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ মিছিল চালাচ্ছি। আজ 22তম দিন অতিক্রান্ত হয়ে গেল, তবুও কোনো বিচার নেই, কোনো বিচার পাচ্ছি না। আমরা জানি যে মানে ছাত্রছাত্রীদের জন্য প্রচুর প্রকল্প তৈরি হয়েছে, এবার সেখানে যদি সুরক্ষাটাই না থাকে আমাদের কাছে, তাহলে এখানে অনেক কিছুর জন্য আমাদের অনিশ্চয়তা একটা কাজ করছে। এবার স্কুল চত্বরের বাইরে একজন ছাত্রছাত্রী কী করবে সেটা সম্পূর্ণ তাদের অভিভাবকদের সিদ্ধান্ত। এখানে আমরা কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা মানছি না বলে আজকে আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি, আর যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছি আমরা রাস্তা দখল করব। এদিন বনগাঁর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল করে নীলদর্পণ প্রাঙ্গণ চত্বরে আসে। এরপর নীলদর্পণ চত্বরে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন তারা। আমরা এই আন্দোলন করছি বিচারের জন্য, যতদিন না এই বিচার আমরা পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে এবং চলছেও। যতদিন না আমরা এর কোনো সমাধান হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে ও চলছে। আন্দোলনকারীদের বক্তব্য, স্কুলের ছাত্রছাত্রীদের আন্দোলন করতে প্রশাসনিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক স্কুল থেকে বলা হচ্ছে আন্দোলন করা যাবে না, সে কারণেই আমরা রাস্তায় নেমেছি। ছাত্রছাত্রীদের দাবি, আমরা আগেও রাস্তায় নেমেছি, সুবিচার না পেলে আমাদের এই আন্দোলন চলবে। আরজিকর যে কাণ্ডটা ঘটেছে, এরপর যদি আমাদের বন্ধুদের এরকম ঘটনা ঘটে, আমাদের বাবা মাকে আমাদের এত টাকা দেবে আজকে, আমাদের বাবা মার তো চিন্তা থাকে, বাড়ির লোকের চিন্তা থাকে, সেই জন্য সকলের হয়ে আমরা যে প্রতিবাদে নেমেছি, যতদিন না আমরা জবাব পাচ্ছি ততদিন আমরা প্রতিবাদটা আমরা চালিয়ে যাবো। আমরা আগেও আমরা মাঠে নেমেছি, আমরা আগেও রাস্তায় নেমেছি, কিন্তু সত্যি যদি আমাদের বিচার না দেয় আমরা আবার নামবো। দেখো দিদি, আমাদের মধ্যে শিক্ষা আছে, আমাদের ভবিষ্যতে সুনিশ্চয়তা নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।